व्हाट्सअप व्यूअर्स सबाई के আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের জন্য রিক্রুটমেন্ট রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো চলো দেখে নিই আজকে রিক্রুটমেন্টটা কি বেরিয়েছে। তো আজকে যে নোটিশটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বেরিয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল থেকে। ঠিক আছে, এই স্কুলে তোমার কোন পদে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার। অ্যাসিস্ট্যান্ট টিচার পদে এটা কিন্তু নিয়োগটা হচ্ছে। আমি তোমাদের এই নোটিশটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর তার সাথে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে স্কুলের সেটাও আমি দিয়ে দেবো। তোমরা দেখে নাও, এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট rkmkmpskamarpukur.org। এই ওই লিঙ্কে গেলে তোমরা কিন্তু এই নোটিশটা পেয়ে যাবে। এখানে দেখো ডিটেলসে নোটিশগুলো দিয়েছে, এদের কিন্তু বেশ ভালো করেছে। দেখো আলাদা আলাদা করে নোটিশটা দিয়েছে। দেখো রিক্রুটমেন্টের জন্য এই লিঙ্কটা, প্রসপেক্টাসের জন্য এইটা, আর অ্যাপ্লিকেশন ফর্মের জন্য এইটা। নিচে দেখো যে সিলেবাসগুলো রয়েছে সেগুলো কিন্তু এরা ডিটেলসে দিয়েছে, আর কোশ্চেন প্যাটার্নও দিয়েছে। তোমরা সবকটাই কিন্তু এই লিঙ্কে গেলে পেয়ে যাবে, তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে, এবার চলো আমরা নোটিশে চলে যাই। নোটিশে দেখো বলেছে তোমরা সারা ভারতবর্ষ থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এদের একটা মূল যেটা ক্রাইটেরিয়া বলেছে সেটা হচ্ছে কিন্তু তোমাদের মেল সিটিজেন হতে হবে। অর্থাৎ শুধু পুরুষরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য। মেন যেটা দেখে নিই কবে থেকে কবে অ্যাপ্লাই করতে পারবে সেটা দেখো, 17ই মে থেকে 27শে মে অবধি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে। এদের যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা ডাউনলোড করে নেবে। এবার দেখে নাও টাইমিংটা কি বলেছে। এদের কিন্তু অনলাইনে কোনো অ্যাপ্লাই করা যাবে না, যা করতে হবে এদের অফলাইনে, মানে এদের কিন্তু ওদের বাই পোস্ট বা হাতে গিয়ে ওখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা এবং তার সাথে সাথে যেগুলো ডিটেলসগুলো দিতে হয় সেগুলো কিন্তু দিতে হবে এদের ওইখানে গিয়ে, ওদের যে স্কুল আছে সেখানে। চলো দেখে নাও বলেছে কিন্তু এদের টাইমিং দিয়েছে সকাল 11টা থেকে 1টার মধ্যে। ঠিক আছে, এক্সক্লুডিং সানডে অ্যান্ড হলিডেজ। আর তোমাদের যেটা পে করতে হবে এটার জন্য, এক্সামের জন্য 500 টাকা হচ্ছে জেনারেলদের জন্য, আর 400 টাকা হচ্ছে ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য। এবার নেক্সট কি কি পদ দিয়েছে দেখো, পোস্টগুলো দিয়েছে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট টিচার বেঙ্গলি, নেক্সট অ্যাসিস্ট্যান্ট টিচার বায়োসাইন্স, নেক্সট হচ্ছে হিস্ট্রি। তো দেখো বেঙ্গলির জন্য একটাই পোস্ট আছে আনরিজার্ভ ক্যাটাগরি, বায়োসাইন্সের জন্য একটাই পোস্ট আছে ওবিসি এ ক্যাটাগরি, আর হিস্ট্রির জন্য একটাই পোস্ট আছে সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য। সেকশন যথারীতি দিয়ে দিয়েছে এরা। কোয়ালিফিকেশান কিন্তু এরা সব কটাতেই বলেছে 300 মার্কস নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে বেঙ্গলিতে, এবং বিএড ডিগ্রি থাকতে হবে তোমাদের, আর তোমাদের টেট পাস সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মূল এদের যেটা বক্তব্য এই নোটিশটায়, সেটা দিকগুলো দিয়েছে। এবার নেক্সট যেটা চলে আসবো সেটা হচ্ছে কী কী পয়েন্টস আমাদের মাথায় রাখতে হবে এই এক্সামের জন্য, যখন আমরা অ্যাপ্লাই করবো তখন কী কী পয়েন্টস মাথায় রাখবো। দেখো তোমরা কিন্তু একটার বেশি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, অর্থাৎ একজন যে কোনো একটা পোস্টের জন্যই একটা অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে তোমাদের কিন্তু বাই হ্যান্ডই দিতে হবে, যেটা আগেও বলছি, ইমেল টিমেল মারফত কিন্তু এরা নেবে না, তোমাদের বাই হ্যান্ড দিতে হবে। আর নেক্সট যেটা ইম্পর্টেন্ট যেটা বলেছে সেটা হচ্ছে যে ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পাঠাও তাহলে কিন্তু ওরা ওটাকে ভ্যালিড বলে গ্রাহ্য করবে না। ঠিক আছে, এবার চলো এবার এদের প্রসপেক্টাসটা দেখি। প্রসপেক্টাসে বলেছে দেখো, এই প্রসপেক্টাসটায় দেখে নাও, এখানে কিন্তু এরা যেটা বলছে এখানে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে সিলেবাস এবং কি এক্সাম প্যাটার্ন রয়েছে সেগুলোর ওপর। দেখো এদের দেখো এক্সাম যেটা বলেছে সেটা কিন্তু তোমাদের টোটাল 100 মার্কসের এক্সাম হবে। ঠিক আছে, পার্ট 1 45, পার্ট 2 10, আরও যেগুলো ভাইবা রয়েছে 5 মার্কস, এগুলো তোমরা ডিটেলস দেখতে পাবে। রিটেন হবে কিন্তু এই পার্ট 1 আর পার্ট 2, আর পার্সোনালিটি টেস্ট হবে সেটা হচ্ছে 5 5 10 মার্কস, এগুলো থাকবে। আর তোমাদের যেটা বললাম অ্যাপ্লিকেশন ফর্মটা অনলাইনে হবে না, ওখানে গিয়ে দিতে হবে, এবং সেটা দেখো এখানে সব ডিটেলসে দিয়েছে, এই এই পেপারগুলো অনুযায়ী করতে হবে। ঠিক আছে, দেখে নেবে কী কী লিখতে বলেছে, নেম অফ দ্য সাবজেক্ট, নেম, ফুল অ্যাড্রেস, এগুলো কিন্তু দিতে হবে। আর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যেগুলো যেগুলো দিতে হবে সেটা হচ্ছে যে সব জেরক্স কপি, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশানের, নেক্সট যেগুলো কোয়ালিফিকেশান রয়েছে এডুকেশনাল তার মার্কশিটগুলো দেবে,
আর একটা আধার কার্ড বা ভোটার কার্ডের প্রুফ দেবে, টেট পাসের সার্টিফিকেট দেবে, আর দুটো পাসপোর্ট সাইজ ফটো দেবে, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের দিতে হবে। নেক্সট যেটা তোমাদের ইম্পর্টেন্ট বলে রাখা দরকার সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা একবার তোমাদের দেখিয়ে রাখি। দেখো এদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু এই যে এরকম, তোমরা এই যে এদের যে ওয়েবসাইটটা আছে লিঙ্ক দেওয়া আছে, এখানে গিয়ে যথারীতি তোমরা ডাউনলোড করে নিতে পারবে অ্যাপ্লিকেশন ফর্মটাকে। আর তোমাদের কিন্তু কালো পেন দিয়ে লিখতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? এখানে এদের ওয়েবসাইট এবং এদের যে ডিটেলসটা, ফোন নাম্বার সব দেওয়া আছে। তোমরা যারা দূর থেকে আসবে তারা কিন্তু এই অ্যাড্রেসটা দেখে নেবে এবং ফোন করে ওদের এক্সাক্ট লোকেশনটা জিজ্ঞেস করে নেবে যে কোথায় লোকেশনটা। তোমাদের এখানে ফটোটা দিতে হবে, লাগাতে হবে, আর হচ্ছে নামগুলো লিখবে, তোমাদের নাম, ফাদার্স নাম, ডেট অফ বার্থ এগুলো কিন্তু ফিল আপ করবে। এগুলো একদম সোজা আছে, এগুলো জাস্ট দেখে দেখে ধীরে সুস্থে ফিল আপ করবে, ঠিক আছে? নেক্সট তোমাদের মার্কসগুলো দিতে হবে, কোন সালে পাস করেছো এগুলো দেবে, এইচএস মাধ্যমিক কবে কোনটা করেছো, বিএ বিএসসি যেগুলো তোমরা করেছো সেগুলোর ডিটেলসটা দেবে, মার্কস টার্কসগুলো এগুলো দিয়ে দেবে, ঠিক আছে? লাস্টে ডিক্লারেশন দেবে, নিজে সই করবে, ডেট প্লেস দেবে, এগুলো কিন্তু দিতে হবে। আর এটা কি, এটা হচ্ছে স্কুল কপি, এটা তোমাদের কিছু করতে হবে না, এগুলো টাকাটা দেওয়ার জন্য এগুলো এগুলো দেবে, ঠিক আছে? আর বিশেষ কিছু নেই, তোমরা এদের ওয়েবসাইটে গেলে পুরোটাই দেখতে পেয়ে যাবে। আশা করি ভিডিওটা খুব হেল্পফুল যারা টিচার পদের জন্য চাকরি খুঁজছ। তোমরা অনেকেই আছো যারা টিচার হতে চাও, তো তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। তো সময় কিন্তু বেশি দিন নেই, 17ই মে থেকে 27শে মে অবধি সময় আছে। তোমরা এই সময়ের মধ্যে গিয়ে এদের যে লোকেশন বলেছে এই স্কুলে, সেখানে গিয়ে কিন্তু তোমাদের এগুলো সাবমিট করে দিয়ে আসতে হবে, ঠিক আছে? আর স্যালারিও কিন্তু যেটা বলেছে তোমরা দেখে নাও, স্যালারি অ্যাজ পার গভর্নমেন্টের যা আছে সেই অনুযায়ী তোমরা পাবে। এই যে দেখে নাও, স্যালারি স্ট্রাকচার অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অ্যাকর্ডিং টু রোপা 2019, ঠিক আছে? গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট এর স্কুলে যা স্যালারি হয় সেই অনুযায়ী তোমাদের স্যালারি কিন্তু হবে। তো এটা কিন্তু সুবর্ণ সুযোগ সব জব সিকার্সদের জন্য। আশা করি ভিডিওটা ভালো লাগলো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? বেস্ট অফ লাক, দেখা হচ্ছে এরকমই রিক্রুটমেন্ট রিলেটেড আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।